হ্যালো বিওয়ার্ডস অনেক দিন পর তোমাদের মাঝে স্পেন্ডিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি সকলে ভালো আছো আশা করি ভিডিওটা ফুল্লি নাটেনে দেখতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয় তোমাদের লাইক তো আশা করতেই পারি একটা লাইক দিয়ে দিবা এবং সেই সাথে কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা তো শুরু করা যাক আমাদের এই স্পেন্ডিং পঁচিশ হাজার কয়েন দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার টিম একেবারেই নুপ টিম শুধুমাত্র একটা লিজেন্ডারি গোলকিপার রয়েছে তাছাড়া কেউই নাই তো এট ফার্স্টে স্কাউটে চলে যায় অ্যান্ড ফার্স্ট কমন স্কাউট মেরে দেই যেহেতু একটা ইউজ করা যাবে অ্যান্ড প্রথমে কিন্তু কোনো লিজেন্ডারি প্লেয়ার পেলাম না জাস্ট ইগনোর করে দিচ্ছি ওকে অ্যানাদার টাইম এখন একটা র্যার মেরে দেই এখানেও কিন্তু কোনো ভালো প্লেয়ার পেলাম না জাস্ট ডিসকাউট ওকে বিওয়ার্স তারপরে এখন আমরা লিজেন্ডারিতে চলে যাব পাঁচশো কয়েন দিয়ে মেরে দিলাম ফার্স্ট স্কাউট কিন্তু ভালো কোনো প্লেয়ার দিল না ডিসকাউট করে দেই বিওয়ার্স তারপরে আরও একটা স্কাউট মারলাম এবার পেয়ে গেলাম দুইটা লিজেন্ডারি প্লেয়ার একসাথে বিনিসিয়াস জুনিয়র এবং ডোনা রুম্মা কিনে নেই পঁচাশি রেটিংয়ের বিনিসিয়াস জুনিয়রকে Here he is, the one and only Vinicius Junior. াস জুনিয়র কে টিমে সাইনিং করালাম এবং সেই সাথে টিম রেটিংটা হয়ে গেল সিক্সটি পয়েন্ট এইট ইনক্রিজ হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট তো আমার কাছে গোলকিপার অলরেডি একটা আছে যার কারণে এই নিচ্ছি না

ওয়েলবি ওয়ার্স তো সালিবাকে কিনে ফেলাম তিরাশি রেটিংয়ের সেন্টার ব্যাক এক হাজার সাতশো পঁয়ষট্টি কোয়েন দিয়ে ইনক্রিস হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এবং টিম রেটিং হয়ে গেলো সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর একটা লিজেন্ডারি স্কট মেরে দিলাম তো এবার কিন্তু ভালো কোনো প্লেয়ার পেলাম না ডিসকাট করে দেয় আর একটা বার দেখি কোন প্লেয়ারটা আসে এবার এবার কিন্তু কোনো ভালো প্লেয়ার পেলাম না তো ডিসকাট করে দিলাম অ্যানাদার ওয়ান দেখি কোন প্লেয়ারটা আসে ভালো কোনো প্লেয়ার পেলাম না জর্জিন হন উনাশি রেটিংয়ের তো এটা কিন্তু রেয়ার প্লেয়ার নিব না দেখি কোন প্লেয়ারটা আছে এবার ভালো কোনো প্লেয়ার কিন্তু পেলাম না এখন আমার কাছে পনেরো হাজারের মতো কয়েন কিন্তু রয়েছে তো এই সবগুলো কয়েন দিয়ে ট্রাই করব। দেখা যাক কয়টা প্লেয়ার কিনতে পারি তো এবারও কিন্তু পাঁচশো কয়েন দিয়ে লিজেন্ড স্কট মারার পরও পেলাম না ভালো প্লেয়ার এবার কিন্তু পেয়ে গেলাম এমিলিয়ানো মার্টিনেসকে তো অবশেষে যেহেতু পেলাম অনেক দেরিতে কিনে নেই এমিলিয়ানোকে ওকে এভরি ওয়ান এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে নিলাম বিরাশি রেটিং এর গোলকিপার এবং সেই সাথে আমার টিম রেটিং হয়ে গেল সিক্সটি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট এবং ইনক্রিজ হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট ওকে তারপর দেখি কোন প্লেয়ারটা আসে লিজেন্ড স্কট মেরে দিলাম

ওকে এভরিওয়ান তো বেড়ার ডিকে নিয়ে ফেলাম আশি রেটিংয়ের রাইট উইঙ্গার একটু আগে আর কি মার্টিনেস কিনেছি গোলকিপার মার্টিনেস এখন আমরা আরেকটা মার্টিনেস নো চোরাশি রেটিংয়ের লাউটারো মার্টিনেস ফাইনালি he said the ক্লাব

ওকে গাইস তো কামাভিঙ্গাকে নিয়ে এলাম এক হাজার পাঁচশো পঁচানব্বই কোয়ে দিয়ে বর্তমানে আমার কাছে কিন্তু রয়েছে আরও তিন হাজার একশো ছাব্বিশ কয়েন তো দেখার বিষয়ে কোন প্লেয়ারটাকে পাই লিজেন্ড স্কাউট মেরে দেই এবার পেয়ে গেলাম হ্যারি কেনকে সেন্টার ফরওয়ার্ড ইংল্যান্ডের খেলোয়াড় ওকে কিনে নিই জাস্ট তো আমার কাছে কোয়েন নাই ওকে কিনতে হচ্ছে দু হাজার ছয়শো তিরিশ কিন্তু আমার কাছে আছে ছাব্বিশ চার কয়েন কম রয়েছে তো দেখা যাক এখানে পাই কিনা এখানে কিন্তু পঞ্চাশ কয়েন আমাকে গিফট দিয়েছে এবং এখানে কিন্তু আমি পেয়ে যাবো এখানে কিন্তু কিনতে পারবো নিয়ে নে হ্যারিকেন কে This ambitious team is showing off their new signing. He's a legendary player whose talent is unquestioned. তো বিওয়ার্স হ্যারিকেনকে নেওয়ার মাধ্যমে আমার পঁচিশ হাজার কোয়ে কিন্তু শেষ হয়ে গেলো এবং আমার টিম রেটিংটা তোমরা দেখতে পাচ্ছ চুয়াত্তর পয়েন্ট সিক্স হয়েছে এবং ইনক্রিজ হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হ্যারিকেনকে নেওয়ার মাধ্যমে তো পঁচিশ হাজার কোয়েন খরচ করে আমি আর কি টিম রেটিং বানাতে পেরেছি চুয়াত্তর পয়েন্ট সিক্স এখন তোমাদেরকে টিমটা দেখাচ্ছি এবং কাকে কাকে কিনেছি লুক দিস মাই টিম তো আমি এখন আমার টিমে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলা কিনেছি সাবস্টিটিউটে জাস্ট বেস্ট ইলেভেন ট্রাই করি তো এখানে কিন্তু অনেকগুলা প্লেয়ার কিনেছি লুক লাইক তোমার এখানে সেন্টার ফরওয়ার্ড হ্যারিকেনকে নিয়েছি তারপর নিয়েছি জুনিয়রকে মার্টিনেসকে কিনেছি ওডেগার্ডকে কিনেছি এছাড়া লুকামুদ্রিজকে নিয়েছি বেরাডিকে নিয়েছি তারপর কামাবিঙ্গাকে নিয়েছি এছাড়া সালিবাকে নিয়েছি এবং গোলকিপার মার্টিনেসকেও কিন্তু নিয়েছি তো এই নয়টা প্লেয়ার আমি কিনেছি পঁচিশ হাজার কোয়েন খরচ করে সো বিওয়ার্স আর এই টিমটার কি মেক করেছি এর আগে ছিল ইয়াসিন বনু গোলকিপার এটা আগেই ছিল তো নয়টা প্লেয়ার কিনতে পেরেছি পঁচিশ হাজার কোয়েন খরচ করে সো ভিউয়ার্স তোমরা যারা এ টু জেড অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অনেক কষ্ট করে ভিডিওটি ম্যাক করতে হয়েছে অবশ্যই ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করে দিবা আর সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই আশা করতে পারি বন্ধুরা আজকে আর দেরি করব না ভিডিওটা এখানে শেষ করতেছি পরে ভিডিওতে তোমাদেরকে সাথে নিয়ে চলে আসব নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে বাই বাই